ভীমরুলের চাকে বাঁশের কঞ্চির আঘাত লাগতেই ভীমরুলের ওই চাক থেকে উড়ে আসা ভীমরুলের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি জিরাট উত্তর গোপালপুর এলাকায়। গত বুধবার বাঁশবাগানে রান্নার জন্য বাঁশের কঞ্চি আনতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। এমন সময় বাঁশবাগানের মধ্যে দেখা ওই ভীমরুলের চাকে বাঁশের কঞ্চির আঘাত লাগতেই পুরো ছেঁকে ধরে ওই বৃদ্ধাকে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে প্রথমে জিরাট হসপিটাল, পরবর্তী সময় সেখান থেকে কালনা হসপিটালে নিয়ে আসা হয়। শনিবার সকালে কালনা হাসপাতালে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনায় নেমেছে শোকের ছায়া। কবে কামড়েছিল? ওরা বুধবারে কামড়েছিল। ওরা তো দেখে কামড়েছিল। তো আমি বললাম যে মা, তোমার ভয় খাই রাখে, তুমি কোনো জায়গায় যাবে না। সেই মুহূর্তে কি বলবো, আমি চলে গেছি কাজে। আমি সাহায্য কাজ করি, তো সে কাজে গেছি। সেই কাজ থেকে আমাকে বাড়ি থেকে ফোন করলো সেই ভাইপুকে। ভাইপু বলো, ও কাকা তুমি বাড়ি যাও, ঠাকুমাকে এরম মানে ভুলটাই কামড়েছে বলবো। মানে ভুলটা চাকে কি লেগে গেছিল? কোনো একটা কঞ্চি ফাটতে গেছে। সেই কঞ্চিটা ফাটতে গিয়ে এবার ওনার বৌমাও বলছে যে মা, তুমি আর যেও না ঠাকুরকে, এবার জল দাও চান টান করে। সেই মুহূর্তে তার মানে ঘরের খেতে গিয়ে ওই কঞ্চিটা ফাটতে গিয়ে ওই ভুলটা চাকে লেগে ভুলটা তখন সেই ওটা তো মাটিতে মানে হাঁড়ি করেছে, ভীমরুল বলে ওটা। সেই ভীমরুল পুরো থেকে থেকে ধরেছে, আর এটা তো মাথা ভাঙা, মাথা ভাঙা তো দৌড়াতে পারিনি, পুরো ধরেছে মাথায়। হ্যাঁ, মাথায় পিঠে চোখে মুখে সব ধরেছে। জি, তারপরে কোথায় ভর্তি করেছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম আমাদের জিরাটে হাসপাতালে। হ্যাঁ, মানে টোটো করে গেলাম। ওরা যা ট্রিটমেন্ট করা করলো, তারপরে আমাদের এই আচ্ছা দি, তারপরে যে ওরা যা ট্রিটমেন্ট করার করলো সঙ্গে সঙ্গে ওদের তো নখানে ইঞ্জেকশন দিল। আচ্ছা দি, তারপরে ওখান থেকে কোথায় নিয়ে এসেছিল? ওখান থেকে আমাকে বললো জিয়াতে যেতে। আমি বললাম না, সুজরে যেতে বললো। আমি বললাম না, আমি সুজর এদিকে তো আমার দাদার বাড়ি, কৃষ্ণনগর হচ্ছে আমার দাদার বাড়ি, কালনা কৃষ্ণনগর, আর বেগুলা হচ্ছে আমার দাদার বাড়ি, দুটো দাদার বাড়ি। তারপরে আপনি কোথায় নিয়ে এলেন? কালনা হসপিটাল। হসপিটাল যে মারা গেল কখন কালনা হসপিটালে? আজকে 8:23 মারা গেল। আজকে কি করতে এনেছেন এখানে? হ্যাঁ, ময়না তদন্তের জন্য এখানে আমি ডাক্তারকে গিয়ে বলছি, সিসাতে এখানে গিয়ে বলছি যে আমার মায়ের 90 বছর বয়স, এটা তো ভুলটা কামড়েছে, তাই এই জন্য আমার পোস্টমার্টম করবে। এটা তো এখনো কারোর সঙ্গে তো মারামারি ঝগড়া ঝামেলা হয়নি, যে বা বিষ খাইনি, এরকম তো কিছু নয়। গ্রামের লোক সবাই জানে আর সবাই জিজ্ঞাসা করছে, তার জন্য পোস্টমার্টম হচ্ছে। হ্যাঁ, তার জন্য পোস্টমার্টম হচ্ছে।